ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিত্যপ্রিয়া। তো আজকে আমরা এসে পড়েছি পার্কে। তো আজকে হলো অষ্টমী পুজো। তো আমরা এখানে ফটো তুলছিলাম প্রায়, মানে আমরা এখন ওখান থেকেই আসলাম, দুর্গা পুজোর ওখান থেকে আসলাম, এখন বিকাল হয়ে গেছে। তো এখন আমি ইন্ট্রোটা দিচ্ছি, তোরা ওখানে ফটো তুলছি, আসো দেখে নেন। তো দামিনী দিদিকে দেখাতে পারবো না, সব করে ওই ক্যামেরা ধরে আছে। কে হচ্ছে প্রীতি, আর কেউ আছে মনিকা, ভাই বলে যে বর্ণালী, আমাদের দীপ দাদা, আমাদের জগদীশ দাদা এখন আমাদের কাছে আসে পৌঁছায়নি, বিকালে পর্যন্ত এসে যাবে। তো বিকালের মধ্যে তোমরা ওদেরকে দেখতে পাবে। তো ক্যামেরার ওপারে আছে আমাদের দামিনী দিদি, খুব ভালো ভিডিও বানায়। কি হচ্ছে অষ্টমী পুজো, এখন আমি যাবো অঞ্জলি দিতে। তো আমি এখন রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পারো। চলো আমরা যাই এখন, আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, চলো যাওয়া যাক। সবাই আমরা সেজে গুজে বেরিয়ে গেছি, দেখো সবটা অপ্সরা সেজে এসে পড়েছে একদম পিছনে গুলো দেখা করতে দেখাবে। এই তো এই যে মা দুর্গা স্বয়ং বিবাহিত মহিলার মতো লাগতেছে কি। তো আমরা কজন এখন এখানে ঘুরছি, আর একটু পরে আমাদের জগদীশ দাদা আমাদের সাথে জয়েন্ট করবে। জগদীশ দাদা আই মিস ইউ, কে কে মিস করছে জগদীশ দাদাকে বলে দাও। মিস করতেছি না, মিস করতেছে জগদীশ দাদা, তুমি রাত্রেবেলা জলদি আসো। কমেন্ট করে বলে দেন কেমন লাগছে। তো আমাদের এখানে রিলসের শ্যুট চলছে, ওখানে একটা শ্যুট চলছে, আমার শ্যুট এখানে চললো, আমার শ্যুটটা করে দিল আমাদের এই ম্যাডাম করে দিল, খুব ভালো ভিডিও বানাই একদম ফটো ফার্স্ট ক্লাস তুলে। যারা যারা দেখতে চাও আমাদের চরণজোড়া ফটো, তা আমাদের ফেসবুকে গিয়ে দেখতে পারো বা ইনস্টাতে গিয়ে দেখতে পারো। বন্ধুরা এখন আমরা আছি ঘাট কলোনিতে, ঘাট কলোনি পুজো দেখে নাও, এখানে ঘাট কলোনি পুজো হয়েছে, এখানে দেবী আছে। আমাদের সবচেয়ে বড় নিউজ, আমাদের জগদীশ দাদা আমাদের কাছে এসে পড়েছে, কিন্তু দুঃখবশত আমাদের দীপ দাদা আউট হয়ে গেছে, কয়েকটা কাম এসে পড়েছিল না, ওই জন্য দামিনীও আছে, একটু বেরিয়েছে ওর বন্ধুর সাথে, একটু পরে আমাদের সাথে জয়েন করবে আমাদের গ্রুপে, আমাদের গ্রুপে জয়েন করবে। আমাদের সাথে সবাই আছে, প্রীতিও আছে, বর্ণালীও আছে, একে তো দেখোই নাই, বুঝে দেখবি না, ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, বেসিক্যালি ক্যামেরার সামনে আসে না। তো এখানে সাইলেন্ট মোডে বসে আছে, একে ভুলে গেছিলাম, একে না দেখালে হয় নাকি। মনি কষ্টের পর ভিড়ে ধাক্কা ধাক্কি খাওয়ার পর আমরা কি দেখতে যাচ্ছি, বুর্জ খলিফা। বুর্জ খলিফা না, বুর্জ খলিফার ছোট ভাই, বুর্জ খলিফা।
হচ্ছে চায়ের মাথা ওষুধের মাথার ফটো তুলছে এই ফটো ভাই এই ফটোটা কি এটা বুঝতেছি না তো এরাই হচ্ছে শুরুয়াত করলো এখানে দেখে দেখা যাক এরা সবাইকে নাচাতে পারে কি না দেখা যাক এরা সবাইকে নাচাতে পারে কি না পালপালা বলি পালপালা না